আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ড্রয়িং স্কুলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নিউ নিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও আর্ট করব, নতুন ভিডিও মেক করব। তো সেই ভিডিওতে অবশ্যই নতুন কিছু আর্ট করব। তো আজকে আমি স্কেচ করব, কিছু স্কেচ। তো এটা হচ্ছে আমার মিনি স্কেচ প্যাড। মিনি স্কেচ প্যাডে আমি কিছু আর্ট করব। তো আমি একটা যেটাকে বলে মসজিদের মিনার বা এরকম একটা জিনিস আর্ট করব, দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে আশপাশ থেকে বেশ সাউন্ড আসছে, এজন্য আমি খুবই দুঃখিত। তো প্রথমে আমি বেস আঁকার জন্য পেন্সিল দিয়ে আমি আর্ট করে নিব, তারপর পেন দিয়ে আর্ট করব। প্রথমে ড্রয়িং করে নিব, তারপর পেন দিয়ে সেটাকে আর্ট করব। সরি, আসলে আশপাশ থেকে প্রচুর সাউন্ড আসতেছে। তো আমি আর্ট করতেছি, দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আমার সাথেই থাকবেন অবশ্যই, আর দেখতে থাকবেন আমি কীভাবে অ্যাড করতেছি। অবশ্যই আমার পেয়ে ড্রয়িংটা দেখবেন, কারণ ড্রয়িং না করে কখনোই আর্ট করা যায় না, কখনোই কোনো আর্ট করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা বেশি বেশি নজর রাখতে হবে ড্রয়িংয়ের উপর। Thank you.
অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর কীভাবে আর্ট করতেছি সেটার দিকে নজর রাখবেন, কারণ আর্টটা হচ্ছে মেইন, ড্রয়িংটা হচ্ছে মেইন, কারণ ড্রয়িংয়ের উপর বেস করে আমার আর্টটা হবে, আমি কীরকম আর্ট করতেছি সেটার উপর ভিত্তি করে। তো অবশ্যই নজর রাখবেন কীভাবে কীভাবে আমি করতেছি। এখন এটার উপর আমি আর্ট করবো, মানে পেন্সিল আর্ট, পেন্সিল আর্ট শেষ, এখন আমি একটা পেন দিয়ে করবো। Thank you.
অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকুন আমি কীভাবে ড্রয়িংটা করেছি। দেখুন আমি কীভাবে পেন্টিংটা শেষ করছি, আমরা প্রায় শেষের দিকে, আমাদের মেইন ফোকাস ছিল এটা।
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন, দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিও দেখার পর আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সাথেই থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।